যখন খারাপ সময় শুরু হয় তখন অবস্থা চীনের মতোই হয়। চীনের পায়তারা এখনও শেষ হওয়ার নামই নিচ্ছে না। চীন আবার নতুন বিবাদ সৃষ্টি করে বলেছে সে লাদাখকে ভারতের অংশ বলে মনেই করে না, ভারত দ্বারা এখানে হওয়া নির্মাণের বিরোধ তারা করে। চীনের অস্বস্তি বাড়ার কারণ ভারত সীমার কাছে দ্রুত সড়ক নির্মাণ করছে, যা ভবিষ্যতে চীনের পক্ষে সমস্যা হয়ে দাঁড়াবে। চীনের বিদেশ মন্ত্রণালয়ের এই বয়ান শোনার পর একটা বিষয় তো বোঝাই যায় যে চীন শান্তিতে মেনে নেওয়ার মুডে একদমই নেই। তাহলে এইবার ভারত কি করবে? এই প্রশ্ন এখন সমস্ত দেশবাসীর মাথায় ঘুরছে। চীনের বিরুদ্ধে আমাদের কি করা উচিত? সেনা তো চীনকে উপযুক্ত জবাব দিচ্ছে, পরবর্তী সময়েও চীনের জঘন্য আচরণে জবাব দেওয়ার জন্য ভারত সম্পূর্ণরূপে তৈরি রয়েছে। কিন্তু দেশের ভেতরেও একটা আওয়াজ উঠছে, এবার আমাদেরও গর্জে বলতে হবে ভারতের সীমা চীনের সাথে নয় বরং তিব্বতের সাথে জোড়ে। ভারতকে খোলাখুলি তাইওয়ানের সঙ্গ দেওয়া উচিত, নিজেদের সম্পর্ককে আরও মজবুত করতে হবে, ভিয়েতনামকে সুরক্ষা ক্ষেত্রে খোলামেলা সমর্থন করতে হবে, সাউথ চায়না সীতেও ভারতকে চীনের দাদাগিরির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। এটা সবাই জানে ও সবাই বোঝে যে ভারত শান্তিপ্রিয় দেশ, কিন্তু ভারত এও বলেছে কমজোর সেজে শান্তির মহড়া করা যাবে না। তাই চীনের এই বয়ানের পর ভারত আবার চীনকে নিজের ক্ষমতা দেখাবে, সেই নিয়ে কোনো দ্বিধা নেই। দেশের বায়ুসেনা চিফ পরিষ্কার বলে দিয়েছে যতই চীনের সাথে এখন ফুল ফ্লেজ যুদ্ধ না হোক তবে ওখানে শান্তিও নেই। ওদিকে পিএম মোদিও চীনের বিরুদ্ধে গ্লোবাল ঘেরাবন্দির পরিষ্কার ইশারা করেছে। ভারত জাপান ও অস্ট্রেলিয়ার সাথে মিলে সাপ্লাই চেনকে ডাইভার্ট করার কথাও বলেছে। ভারত তো মনে মনে ভেবেই নিয়েছে কি করবে, এখন শুধু অপেক্ষা চীনের। চীন যদি বয়ানবাজি বাদ দিয়ে যুদ্ধ চায় তাহলে চীনের সেটা সব থেকে বড় ভুল হবে। চীন এবার পাবে উপযুক্ত জবাব, কোয়াডের সামনে বিপদ বাড়বে চীনের, ভেঙে যাবে চীনের অহংকার, চীনের সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন ভেঙে হবে চুরমার। কারণ চীনকে ধুলোয় মেশাতে এগিয়ে আসছে বিশ্বের চার শক্তিশালী দেশ, যেখানে সামিল থাকবে ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা ও জাপান। 6 অক্টোবর ওই চার দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে জাপানের রাজধানী টোকিওতে বৈঠক হবে। এই তথ্যের সন্ধান জাপানি মিডিয়ায় বিদেশমন্ত্রী তোশি মিৎসু মোদগির তরফ থেকে এসছে। চীন ইতিমধ্যে কোয়াড সংগঠনকে নিয়ে চিন্তা প্রকাশ করেছে। চীনের মনে যে এখন কি হচ্ছে সেটা শুধু চীনই জানে। চীনের সাথে আর কি করা উচিত বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্টে জানান। চীনের বিরোধী হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্যময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।